ঢাকার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান। তিনি এখন দুবাইয়ের শীর্ষ ব্যবসায়ী বনে গেছেন, একের পর এক চালু করছেন প্রতিষ্ঠান, দিয়েছেন স্বর্ণ আর মোটরসাইকেলের শোরুম। বেশ আলোচনায় থাকা আরাফ খানকে নিয়ে এবার প্রতারণার তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ উঠেছে, দুবাই প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এতে নিঃস্ব হয়ে গেছেন অনেকে, তাদেরই একজন দুবাই প্রবাসী আয়নাল সিপাত আলী। তার ১৬ বছরের কষ্টে জমানো ৪৪ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন আরাফ খান। শুধু আয়নাল নন, দুবাই প্রবাসী আরও ৯ বাংলাদেশীর কাছ থেকে প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। গত বছরের ১৮ নভেম্বর ১০ ভুক্তভোগী অর্থ আত্মসাতের অভিযোগে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট আরাফ খানের বিরুদ্ধে অভিযোগ করেন, এমনকি তাদের অর্থ ফেরত পেতে বাংলাদেশ মিশনের হস্তক্ষেপ চান। এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কাউন্সিল জেনারেল বি এম জামাল হোসেন গণমাধ্যমে জানান, যেহেতু আরাফ খান একজন ভারতীয় নাগরিক, তাই ক্ষতিগ্রস্তদের দুবাইয়ে ভারতের কনসুলেট জেনারেলের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা দুবাইয়ে ভারতের কনসুলেট জেনারেলের অফিসেও অভিযোগ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ভুক্তভোগীরা জানান, আরাফ খান তার ট্রাভেল এজেন্সি আরাফ খান ট্রাভেলসের মাধ্যমে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করছেন। মূলত দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করেই সবার নজরে আসেন আরাফ খান। ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও কয়েকজন তারকা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই জুয়েলার্সে অংশ নেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আরাফ খানের বিরুদ্ধে। গোপালগঞ্জের বাসিন্দা রবিউল ইসলাম বর্তমানে আরাফ খান পরিচয়ে ভারতীয় নাগরিক হিসেবে দুবাইয়ে থাকছেন। তিনি ৩৭ দিনের জন্য দুবাইতে ইন্টারপোলের হাতে গ্রেফতার থাকলেও ভারতীয় নাগরিক হওয়ার কারণে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। এসব বিষয় উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার পত্রিকা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।